न्यूटाउन टेक्नोसिटी थाना अंतर्गत 8 एकड़ के पास कार की टक्कर से एक बाइक सवार की मौत हो गई। मृतक का नाम मोहम्मद काजल मुल्ला है। वह भांगड़ के भगवानपुर इलाके का रहने वाला था। जानकारी के अनुसार रविवार की शाम मोहम्मद काजल अपनी बाइक पर हाथशिला से न्यूटाउन की तरफ जा रहा था, तभी 8 एकड़ के पास तेज रफ्तार से आ रही कार ने उसे पीछे से टक्कर मार दी। हादसे में उसके सिर में गंभीर चोट आई। स्थानीय लोगों की मदद से उसे अस्पताल ले जाया गया, जहाँ डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। ঘটনা এখানে অ্যাক্সিডেন্ট বারবার হচ্ছে, প্রতিদিনই প্রায় কোনো না কোনো ছোটো বড়ো অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে একটা মর্মান্তিক, এর আগেও আপনারা দেখেছেন এখানে প্রায় 4টে ডেড হয়েছে অ্যাক্সিডেন্টে, আজকে নিয়ে 5টা। আমি যেটা প্রায় ম্যাক্সিমাম সময় আমি এসে দেখেছি অ্যাক্সিডেন্ট, তার মধ্যে 5টা এক মাস 10-12 দিনে 5 জন অ্যাক্সিডেন্ট হলো। আজকেও এটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট, ছেলেটার অবস্থা খুবই আশঙ্কাজনক, ধুকধুক করছে। ইতিমধ্যে আমরা হসপিটালে পাঠিয়েছি, প্রশাসনের লোকেরাই নিয়ে গেছে। আমরা এই রোডটা অত্যন্ত জনবহুল, সেই কারণে এইটা, এই 6 লেনটা একেবারে নিউ টাউন থানা থেকে আর 6 লেন মানে আমাদের হাতিশালা পর্যন্ত একটা ভয়াবহ পরিস্থিতি চলছে। আমরা ইতিমধ্যে খবর পেয়ে ছুটেমুটে আসি, এসে গাড়িতে তুলে দিয়েছি, কিন্তু আশঙ্কাজনক অবস্থায়। আমরা সবাইকে বলবো, যারা বাইক চালক তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা আপনাদের গাড়ি কন্ট্রোলে চালান, হেলমেট নিয়ে চালান, আপনারা সাবধানে চালান।